এই ঈমানটা যদি তাওহীদ ভিত্তিক না হয়, ঈমানের ভিতরে যদি শিরক থাকে, তাহলে এই ঈমান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন না। জান্নাত পেতে হলে ঈমান লাগবে, আমলে সালে লাগবে। কোরআনে কারিমে আল্লাহ পাক যতবার জান্নাতের ওয়াদা করেছেন, এই দুইটা জিনিসের কথা আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলছেন। وَبَشِّرِ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ أَنَّ لَهُمْ جَنَّاتٍ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান এনেছে, যারা ঈমানদার এবং যারা আমলে সালেহ করে, এই মানুষগুলোকে আপনি সুসংবাদ দিয়ে দিন, আন্না লাহুম জান্নাত, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রেখেছেন জান্নাত। সুবহানাল্লাহ। আমার ভাইরা এবং বোনেরা, জান্নাত পেতে হলে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জিনিস চান, একটা হলো ঈমান আর একটা হলো আমলে সালেহ। কিন্তু যেই ঈমানের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন, সেই ঈমানটা হতে হবে তাওহীদ ভিত্তিক, আল্লাহর একত্ববাদ ভিত্তিক। ওই ঈমানের ভিতরে কোনো ধরনের শিরক থাকা যাবে না। যে আমলটার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ওই আমলে সালের মাধ্যমে জান্নাত দিবেন, ওই আমলে সালেটাও হতে হবে শিরক মুক্ত আমলে সালে। এই ঈমানের ভিতরে এবং আমলের ভিতরে যদি শিরক থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন না। ঈমানও শেষ হয়ে যাবে, আমলও শেষ হয়ে যাবে যদি শিরক থাকে। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আল মায়েদার 72 নম্বর আয়াতে আল্লাহ পাক স্পষ্ট করে বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়ামাওয়াহুন নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে আল্লাহর জান্নাতকে হারাম করে দেন। কি আপনারা কিছুই বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না, নাউযুবিল্লাহ বলবেন না, আল্লাহু আকবার বলবেন না, কিছু বলার দরকার নাই নাকি? কি বলতে হবে? জি, নাউযুবিল্লাহ বলতে হবে। যেখানে জাহান্নামের আযাবের কথা, যেখানে শাস্তির কথা এগুলো শুনবো, তখন আমরা কি বলবো? নাউযুবিল্লাহ। আল্লাহ পাক এখানে বলে দিচ্ছেন, আল্লাহর সাথে শিরক করলে আল্লাহ পাক জান্নাতকে হারাম করে দিবেন, আল্লাহর জান্নাত দিবেন না। জান্নাত না দিলে কোথায় যেতে হবে? ওয়ামাওয়াহুন নার, তার ঠিকানাটা হবে, আশ্রয়স্থল হবে জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করলে যেই নেক আমল থাকে, যে আমলগুলো করব, সে আমলগুলো নষ্ট হয়ে যায়, আমলগুলো বরবাদ হয়ে যায়। যদি আমি নামাজও পড়লাম আবার শিরকও করলাম, তাহলে আমার নামাজগুলো বরবাদ হয়ে যাবে। রোজাও রাখলাম শিরকও করলাম, আমার রোজা বরবাদ হয়ে যাবে। হজও করলাম শিরকও করলাম, আমার হজ বরবাদ। যাকাত দিলাম শিরক করলাম, আমার যাকাত বরবাদ হয়ে যাবে। অর্থাৎ শিরক এমন এক জিনিস, শিরক করলে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আমলও বরবাদ করে দেন, আমলও ধ্বংস করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা আয-যুমারের 65 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেন, وَلَقَدْ أُوحِيَ إِلَيْكَ وَإِلَى الَّذِينَ مِنْ قَبْلِكَ لَئِنْ أَشْرَكْتَ لَيَحْبَطَنَّ عَمَلُكَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল, যুগে যুগে আমি যত নবী যত রাসূল জমিনে পাঠিয়েছি, সমস্ত নবী রাসূলকে আমি এই ওহী নাজিল করে বলে দিয়েছি, যদি শিরক করো, লাইয়াহবাতান্না আমালু, তোমার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। যদি শিরক করো, তোমার সমস্ত আমল শেষ, আমল বরবাদ। তাহলে আমার ভাইরা এবং বোনেরা, এমনিতে আমল আমাদের কম, আমল করি অল্প, আমল করি সামান্য,
যদি শিরক করে তাহলে এই শিরকের কারণে এই আমলটুকু ধ্বংস হয়ে যাবে, আমলটুকু শেষ হয়ে যাবে। তাহলে কিয়ামতের ময়দানে শিরক করা যদি ঈমান নিয়ে যায়, শিরক করা আমল নিয়ে যায়, কিয়ামতের ময়দানে ঈমানও খুঁজে পাওয়া যাবে না, আমলও খুঁজে পাওয়া যাবে না। ঈমানও বরবাদ, আমলও বরবাদ। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন ইচ্ছা করলে, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। আল্লাহ পাক কোরআনে কারিমে কয়েকবার এই কথা বলছেন, সূরা আন-নিসার 48 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ ইচ্ছা করলে তোমার সমস্ত গুনাহগুলো আমি মাফ করে দিতে পারি, কিন্তু ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, যদি বান্দা শিরক করো আমি আল্লাহ কিয়ামতের ময়দানে শিরকের গুনাহ মাফ করব না। শিরকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। অন্যান্য কবিরা গুনাহ, সগীরা গুনাহ, এগুলো করলে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন।